আজকে আমরা একটি বকের ছবি আঁকবো। তার আগে তোমরা এই ছবি দুটো ভালো করে দেখো। এখানে দুটো বকের ছবি রাখা হয়েছে, দেখো বাঁ দিকের ছবিটা এবং ডান দিকের ছবিটা, দুটো বক একই রকম এবং দুটো বকের গায়ে একই রকম ছায়া পড়ছে। কিন্তু বাঁ দিকের বকটা, মানে যে বকটা সাদা রঙের ব্যাকগ্রাউন্ড রয়েছে, সেই বকটা খুব ভালোভাবে আমাদের চোখে আসছে না। কিন্তু ডান দিকের বকটা, যে বকটার পিছনে নীল আকাশ দেখা যাচ্ছে, সেই বকটা কিন্তু খুব সুন্দরভাবে আমাদের চোখে আসছে। তার কারণ হচ্ছে আলো ছায়ার পাশাপাশি অবস্থানই আমাদের বস্তুর রূপ সম্পর্কে সচেতন করে। তাই দেখো, বকটা যেহেতু সাদা আর আকাশটা যেহেতু নীল, তাই বকের সিল আউটটা, বাহ্যিক আকৃতিটা খুব সুন্দরভাবে আমরা দেখতে পাচ্ছি। তো যাই হোক, চলো তাহলে বকের দৃশ্যটা এবার আঁকা যাক। বকটি স্কেচ করার জন্য আমি প্রথমে যে বকটি আঁকছি, সেই বকের জ্যামিতিক শেপ আগে ড্রয়িং করে নিচ্ছি। জিওমেট্রিক্যাল শেপ আগে যদি তোমরা ড্রয়িং করে নাও, তারপরে ডিটেলিং করো, তাহলে স্কেচটা খুব তাড়াতাড়ি করতে পারবে এবং নির্ভুল হবে। তো দেখো, জিওমেট্রিক্যাল শেপটা মোটামুটি করে নিয়ে আমি তারপরে আস্তে আস্তে ডিটেলিং করছি। এখানে আমি আঁকবো একটি নীল আকাশের মধ্যে দিয়ে, নীল আকাশে একটি বক উড়ে যাচ্ছে, এরকম একটি দৃশ্য। খুব সিম্পল এবং খুব সুন্দর একটি দৃশ্য হবে বকের এই দৃশ্যটি। দেখো, জিওমেট্রিক্যাল যে শেপটা আমি করেছিলাম, সেই শেপটা থেকে এবার একটু একটু করে আমি ডিটেলিং করছি। এখানে আমি স্কেচের পিছনে বেশি সময় দেব না, বা স্কেচে আমি বেশি ডিটেলিং করব না। কারণ হচ্ছে, পেন্সিলের দাগ বকের গায়ে যত আমি দেব, তত বকটা ময়লা হয়ে যাবে, মানে ব্ল্যাক টাইপের হয়ে যাবে। তাই খুব কম লাইন দিয়ে আমি স্কেচটা করব, যাতে বকটাকে ফ্রেশ রাখা যায়। তো স্কেচ হয়ে গেছে, এবার আমরা কালার করব। কালার করার জন্য প্রথমেই বকে শেড দেব। প্রত্যেকটা সাদা জিনিস যে পুরোটাই সাদা রাখতে হবে এমন কোনো মানে নেই, কারণ সাদা জিনিসের ওপরেও আলো পড়ে, ছায়া পড়ে। তাই বকের গায়ে আলো পড়ছে, শুধুমাত্র ছায়াগুলোকে আমাদের করতে হবে, আলোগুলোকে ছেড়ে রাখতে হবে। আলো বলতে এখানে হোয়াইট, সাদা। তো দেখো, পালকে যেখানে যেখানে ছায়া পড়ছে, সেই সমস্ত জায়গায় আমি কোবাল ব্লু এবং ক্রিমসন লেক মিশিয়ে হালকা বেগুনি রং তৈরি করে শেড দিচ্ছি। কোথাও কোথাও একটু স্কারলেট লেক নিচ্ছি, খুব হালকা করে, একটু অরেঞ্জ এফেক্ট রাখার জন্য। কালার ভেরিয়েশনটা দরকার আছে, ওয়াটার কালারের ছবির মজাটাই আসে কালার ভেরিয়েশনে। তো এইভাবে দেখো, বকের যেখানে যেখানে ছায়া পড়ছে, সেই জায়গাগুলো আমি ছায়াগুলো করছি আলোগুলোকে ছেড়ে রেখে। মানে আলো বলতে ফাঁকা জায়গা ছেড়ে রাখতে হবে। আমরা এখানে পেজের হোয়াইট কালারটাই ইউজ করছি, যেহেতু নতুন করে আমি হোয়াইট কালার লাগাবো না, যেহেতু আমাদের এটা টেম্পারা পদ্ধতি নয়, ট্রান্সপারেন্ট টেকনিক। তাই এখানে আমি সাদাটা ছেড়ে রাখবো এবং ছায়াগুলোকে কালার করব। তো যাই হোক, দেখো আমি এইভাবে প্রত্যেকটা জায়গায় কালার করে নিচ্ছি, এবং বকের ঠোঁট পা এগুলোতে আমি, ঠোঁটে আমি স্কারলেট লেক কালারটা ইউজ করেছি একটু গ্যাম্বোজিও মিশিয়ে নিয়ে, আর পায়ে স্কারলেট লেকটা ইউজ করেছি, সামান্য ব্রাউন শাইনা নিয়েছি, এবং কোথাও কোথাও কালার ভেরিয়েশন রাখার জন্য ডাইরেক্ট কোবাল ব্লুটাও নিচ্ছি। তোমরা ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে। এবার আমি খুব হালকা করে প্রুশিয়ান ব্লু কালারটা গুলে নেব। প্রুশিয়ান ব্লু কালার দিয়ে আমি এখানে স্কাই করব, আকাশ করব। তো শুধুমাত্র প্রুশিয়ান ব্লুটাই যে দেবো তা না, দেখো আমি বাঁদিকে উপরে প্রুশিয়ান ব্লু এবং ক্রিমসন লেক মিশিয়ে নিয়েছি, এবং আস্তে আস্তে যত নিচের দিকে করছি, প্রুশিয়ান ব্লুটা, অনলি প্রুশিয়ান ব্লুটা লাইট করে গুলে নিয়ে করছি।
এখানে অবশ্যই মোটা তুলি ইউজ করবে, সরু তুলি দিয়ে করতে গেলে রংটা শুকিয়ে যাবে এবং সেটার উপর লেয়ার পড়ে যাবে, যার ফলে আকাশটা কোথাও ডিপ কোথাও লাইট এরকম হয়ে যাবে। তাই মোটা তুলি দিয়ে করবো এবং একটু ফাস্ট করার চেষ্টা করতে হবে এবং খুব সুন্দরভাবে সূক্ষ্মভাবে বকটাকে ছেড়ে রেখে। তো এইভাবে পুরো আকাশটা আমি এখন করে নেব। এবার আমি আকাশের নিচের দিকে একটু গ্রিন এফেক্ট দিচ্ছি, কালার ভেরিয়েশন, মানে আকাশটার নিচে যে দূরে একটা সবুজ মাঠ আছে, জাস্ট ব্লারভাবে এটা বোঝানোর চেষ্টা করব, মোটেও ডিটেলিং করে না, ওভারঅল ব্যাকগ্রাউন্ডটা দেখতে ভালো লাগবে। এবারে আকাশটা ভালোভাবে শুকিয়ে যাওয়ার পরে বকে আমি সেকেন্ড লেয়ারে কালার করব। তো সেকেন্ড লেয়ারে কালার করার জন্য বকে প্রথমে যে কালারগুলো ইউজ করেছি সেম কালার ইউজ হবে, কিন্তু রঙগুলো এবার সামান্য একটু ফার্স্ট লেয়ারের চাইতে সেকেন্ড লেয়ারে ডিপ হবে। আর একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে, আমি যে ডিপ সেটটা এখন দিচ্ছি সেই ডিপ সেটটা খুব কম পরিমাণে হবে, 5%। ডিপ যদি বেশি জায়গায় করে ফেলো তাহলে কিন্তু বকটা আর অতটা সাদা ফকফকে মনে হবে না, যার জন্য করে একদম যে ডিপ সেটটা ঘন ছায়াটা সেটা খুব কম পরিমাণে করতে হবে। তো দেখো খুব সিম্পলভাবে এই ছবিটি আঁকা হলো, একটি নীল আকাশের মাঝে একটি সাদা বক উড়ে যাচ্ছে। এখানে আকাশটাই শুধুমাত্র করা হলো, বকে কিন্তু তেমন কিছু করা হয়নি, বকটা শুধুমাত্র ছেড়ে রাখা হয়েছে এবং বিশেষ বিশেষ জায়গাগুলোই শুধুমাত্র ছায়াগুলোকে দেখানো হয়েছে। কথা হবে আবার পরবর্তী ভিডিওতে। সকলে খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।